আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ নিয়ে এসেছি আরেকটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো চলো স্টার্ট করে দিই। বাগদা চিংড়ি রেসিপির জন্য লাগছে চিংড়ি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, নুন, চিনি, লঙ্কা, রসুন কুচি, আদা কুচি করা, গরম মশলা এবং নারকেল। এগুলিকে কোড়ানো হয়েছে এবং করে মিক্সিতে দেওয়া হয়েছে, তার নিয়ে এটা হয়েছে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর জল। চলো স্টার্ট করি। প্রথমে গ্যাস ছেড়ে কড়াই তেল দেব, চিংড়িগুলোকে এবার ভেজে নেব। এরপর ভাজা হয়ে এসেছে চিংড়িগুলো এবার এগুলো তুলে নেব। কড়াই অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি, এরপর শুকনো লঙ্কা এবং তেজপাতা দিই আর মিক্সিতে বাটাটা দিয়ে দেবো। এরপর দেবো হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো নুন। এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্রেভিটা কষা হয়ে এলে এবার নারকেলের দুধ দেবো। খানিকক্ষণ ধরে কষে নেব। অল্প স্বাদের জন্য একটু চিনি দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেছে আমাদের বাগদা চিংড়ি মালাইকারি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।